কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু কোনো ছাত্র নাই। প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে সর্বসহ, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো। আপনার নাম? তন্ময় কুমার। তন্ময় কুমার, কি করছেন? বগুড়া বিখ্যাত কিছু আছে? আছে, দই। দই, বগুড়ার দই, রাজশাহীর আম। ও মাই গড, অনেক অনেক ধন্যবাদ। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। এই ধাঁধার উত্তরটা আমাকে 5 সেকেন্ডে ভিতরে দিতে হবে। আপনি বা আপনি যিনি আমাকে আগে উত্তর দিবেন তাকে আমি পুরস্কারটি বুঝিয়ে দিব। ওকে, আপনাদের জন্য আজকের প্রশ্ন, কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু কোনো ছাত্র নাই? 1, 2, 3, 4, কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু কোনো ছাত্র নাই? 5, 0। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু কোনো ছাত্র নাই। আপনারা দুজনই চেষ্টা করেছেন, কিন্তু ভুল বা সঠিক আমাকে কোনোটাই দিতে পারেন নাই। এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নতুন সময় থাকবেন, গুগলির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, জি। আপনার নাম? কামরুজ্জামান। কামরুজ্জামান ভাই, কি করছেন? আমি আপনার বিজনেস করছি। বিজনেস করছেন, জি জি। দেশে বাড়ি কোথায়? মাগুরাতে। মাগুরা, মাগুরা বিখ্যাত কিছু আছে? মাগুরার অনেক কিছু আছে, তরি তরকারি পাওয়া যায়, ভালো তরকারি, তরি তরকারি ভালো পাওয়া যায়। আচ্ছা, আপনার নাম? শেলিন আক্তার। কি করছেন আপু? টিচার। টিচার, জি। দেশে বাড়ি কোথায়? মাগুরা। মাগুরা, আপনার নামটা বলবেন? সানজিয়া জামান ইলমা। কি করছেন? স্টুডেন্ট। স্টুডেন্ট, কোথায় পড়ছেন? খুব মনোযোগ সহকারে শুনতে হবে প্রথমত, তারপর আমাকে উত্তর দিতে হবে, 5 সেকেন্ড সময় পাবেন। ওকে, আজকের প্রশ্ন, কোন স্কুলে শিক্ষক আছে কিন্তু ছাত্র নাই, অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে। বিশ্লেষণ করতে হবে কিভাবে? যেমন আমার মেয়ে পড়ে হলিকলস গার্লস হাই স্কুলে, এখানে তো কোনো ছাত্র নাই, শুধুই ছাত্রী আছে এবং টিচার আছে। সেই ধারাবাহিকতায় বলেছেন? সেই ধারাবাহিকতায় বলেছি যে ছাত্র নাই বাট ছাত্রী আছে। আপনি বলেছেন গার্লস স্কুল, আমাকে একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, ওখানে তো আপনার কোনো ইয়ে নাই, শিক্ষক থাকে, হ্যাঁ, ছাত্রী নাই, না না, ছাত্র নাই, শুধু ছাত্রী আছে। ছাত্রী আছে, আমি কি এটা ডান করবো? হ্যাঁ, করেন, ডান করবো। মা যে বলেছে যে স্কুলে শিক্ষক আছে কোনো ছাত্র নাই, গার্লস স্কুল, আপনি কি একমত? হ্যাঁ, একমত। একমত, হ্যাঁ, আমি ডান করবো। হ্যাঁ, উনি বলেছেন যে গার্লস স্কুল এবং উনিও বলেছেন গার্লস স্কুল। আমি বলতে চাই এই ধাঁধা সঠিক উত্তরই ছিল গার্লস স্কুল। আসলে গার্লস স্কুলে কোনো ছাত্র থাকে না, ছাত্রী থাকে। আপনার জন্য হচ্ছে নতুন সময়ের গুগলের পক্ষ থেকে গিফট। বিজয় হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনুষ্ঠান আরও বেশি বেশি করেন, আরও বেশি বেশি মানুষ আনন্দ পাক, কারণ এই লকডাউনে বাসায় বসে থেকে বোরিং সবাই, একটু বের হলে যদি এইরকম কিছু বিনোদন পাওয়া যায় এটা আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।